মধ্যবিত্ত সংসারে এটা খাবো না ওটা খাবো না করলে হয় না, যখন যা থাকে তখন তাই দিয়ে রান্না করতে হয় আর তাই দিয়েই খেতে হয়। সবসময় যদি ভালো মতো খেতে হবে তার কোনো মানে নেই, তাই যখন যা থাকে তাই দিয়ে কিন্তু রান্না করে ফেলি। আর আজকে রান্না করছি বেগুন ভাজা, মুগ ডাল, আলু পটলের তরকারি, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নমস্কার, গুড মর্নিং, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে শনিবার, বাড়িতে প্রায় বাজারও শেষ, তো যা আছে তাই দিয়ে রান্না করব। আজকে তো নিরামিষ রান্না, মুগ ডাল করছি, তার জন্য মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতাটা দিয়ে দিলাম সেদ্ধর সময়, এতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। আপনারাও অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর এদিকে ভাতটা বসিয়েছি, একটা বেগুন বার করে রেখেছি। মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সেদ্ধর সময় একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, এতে মুগ ডালে কিন্তু রঙটাও বেশ ভালো হয়। আর মুগ ডালে কালারটা ভালো না হলে ভালো লাগে না, আর ডাল অতটা লাগবে না বলে কিছু ডাল সেদ্ধ তুলে রেখেছি বাড়িতে করে, এতে পরে রুটির সঙ্গেও খাওয়া যাবে একটু ভালো করে মেখে, আর না হলে ভাতের সঙ্গেও খাওয়া যাবে রাত্রের দিকে। তো এবার একটু বেগুন কেটে নিয়েছি, বেগুন যেটা বার করেছিলাম সেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের গায়ে নুন হলুদ চিনি মাখিয়ে নিচ্ছি, আর এরপর আর একটা জিনিস মেশাবো, সেটা পরে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর বেগুনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে 15-20 মিনিট রেখে দেবো, এতে বেগুনের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর বেগুন ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, আপনারা ডালের সঙ্গে কে কি খেতে পছন্দ করেন সেটা জানাবেন। আমরা কিন্তু ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে ভীষণই পছন্দ করি, বিশেষ করে মুগ ডালের সঙ্গে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার মুগ ডালে ফোড়ন দেব, তার জন্য একটা টমেটো হাফ কেটে নিয়েছি। টমেটো কিন্তু গোটা দিইনি, কারণ টমেটোর যা দাম এখন কোনো রান্নাতেই গোটা দেওয়া যায় না। ম্যাক্সিমাম রান্না তো টমেটো ছাড়াই করি, কিন্তু ডালে তো একটু মুগ ডালে, তাই হাফ টমেটো দিয়ে দিলাম। আর একটু জিরা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু হালকা ভেজে এবার ডালটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ডালটা হয়ে গেলে তারপরে বেগুন ভাজাটা বসিয়ে দেব। আর নিরামিষের দিন আর কি রান্না করবো ভাবছি, তো ভাবতে ভাবতেই ভাবলাম একটু আলু পটল কেটে নিই। তো এদিকে আলু ডালটা ফোড়ন দিতে দিতে আলু পটলটাও কেটে নেবেন। ডালটা নামিয়ে রেখে এদিকে বেগুন ভাজার জন্য রেডি করছি। বেগুনটা তো আগের থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার দেখুন কতটা পরিমাণে জল ঝরে গেছে। বলেছিলাম একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে চালের গুঁড়ো। বেগুন ভাজাতে একটু চালের গুঁড়ো মেখে ভাজলে কিন্তু বেগুন ভাজাটা ভীষণ ভালো হয়, মুচমুচে হয়। আর কিন্তু আরও একটা গুণ আছে, এর মধ্যে তেলটা অনেক কম লাগে। আমরা তো সকলেই এখন মোটামুটি কম বেশি স্বাস্থ্য সচেতন, কিন্তু বাঙালির প্রিয় বেগুন ভাজা, সে কি আর লোভ সামলানো যায়? বেগুন ভাজা খাবো অথচ একটু তেল কম দিয়ে, মানে যতটা ও দেখুন আমি কতটা কম পরিমাণে তেল দিয়েছি, তো চালের গুঁড়ো মাখিয়ে কিন্তু ভাজছি, এতে মুচমুচে হবে তেল। তো এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে লাগবে চালের গুঁড়ো যেহেতু দেওয়া, লাল লাল করে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি চার পিস, আর বাদ বাকি যেগুলো রয়েছে এবার সেগুলোও তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেবো। এইভাবে আপনারা করবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে। আর এরকম মুচমুচে বেগুন ভাজা থাকলে একটু এক চামচ ঘি দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। নিরামিষের দিন একটু বেগুনি খেতে তো সবসময় ইচ্ছে করে, কিন্তু অত তেলে খাওয়া যায় না, তাই এরকম চালের গুঁড়ো দিয়ে মুচমুচে বেগুন ভাজা করে খেতে। বেগুন ভাজাটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে করে নেবো আজকে নিরামিষ একটু আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি আজকে একদম হালকা পাতলা করে করব, নিরামিষ রান্না বেশি রিচ আমি ভালো, আমারও ভালো লাগে না, আমাদের বাড়ির কেউ বা পছন্দও করে না। তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা 2 মিনিট হালকা করে ভেজে নেবো, এর উপর একটু নুনও দিয়ে দেবো। আলুটা ভাজা ভালো মতো হয়েও যাবে নুনটা দিলে, আর ভেতরে নুনটাও ঢুকবে আলুর ভেতরে। আর নুনটা দিয়ে আলুটা একটু 2 মিনিট ভাজা ভাজা করে তারপরে কিন্তু পটলগুলো দেবো। পটলটা দিয়ে আমি এবার একটা বাটা মশলা তৈরি করে নেবো, হাফ টমেটো, যেহেতু হাফটা দিয়েছি ডালে আর হাফটা রয়েছে, হাফ টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে একটা মশলা বেটে নেব। আলু পটলটা দিয়ে আমি হলুদটাও দিয়ে দিলাম, গুঁড়ো মশলা গন্ধটাও চলে যাবে তেলের মধ্যে ভাজলে। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। নিরামিষ তরকারি আমি কিন্তু মানে একটু ঝালটা কমই পছন্দ করি, মিষ্টি মিষ্টি পছন্দ করি, নিরামিষ বেশি ভালো ঝাল ভালো লাগে না। আমিষ তরকারি একটু ঝাল ঝাল খাওয়া যায়, কিন্তু নিরামিষ তরকারি ঝাল অত ভালো লাগে না। হাফ চামচ থেকেও কম কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, এবার কষিয়ে এর মধ্যে জল দিয়ে নামানোর সময় একটু গরম মশলা, ঘি আর
চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মিষ্টার কর্মকারের সঙ্গে একটু লাগবে খুঁটিনাটি ঝগড়া, কেন কি ও বলছিল এসে যে আলু সয়াবিন কেন করলে না, ওকে মানে সয়াবিন সিদ্ধ করে দিলেও ও খুব পছন্দ করে। তাই আমি বললাম যে না আজকে তোমার পছন্দ মতো না, আজকে আমার পছন্দ মতো আলু পটল করছি, খেয়ে দেখো ভালো লাগবে। আর এদিকে আবার শুরু হলো পাঁপড় নিয়ে, বলছে পাঁপড় ভেজেছে তো ডালের সঙ্গে খাওয়ার জন্য। আমি বললাম না বাড়িতে আছে পাঁপড় নেই। তো বলো আগের থেকে কেন বলো না কেন, শেষ হয়ে গেলে। আমি বললাম যে আজকে খেতে হবে, এমন কোনো মানে নেই, মধ্যবিত্ত সংসার যখন যেটা থাকবে সেটা দিয়েই খেতে হবে। এই করেই কিন্তু মানে একটু লাগলো, মানে লেগেই থাকে আর কি, যেটা একটু তর্ক বিতর্ক লেগেই থাকে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।